সারাদিন বাসায় বসে বাপের সম্পদ ধ্বংস না করে একটু বাইরে তো যেতে পারো, পাঁচটা মানুষের সাথে কথা বলতে পারো, একটু মিশতে পারো, কিভাবে কথা বলতে হয় এটা তো শিখতে পারো নাকি? বখাটে ছেলেদের মতো সারাদিন রাস্তা কি করো তুমি? আমি যখনই দেখি তখনই তুমি রাস্তায় থাকো, জীবনটাকে রাস্তা কাটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছো নাকি? আর এসব কাদের সাথে মেলামেশা করো তুমি? মানুষের সাথে কিভাবে দুইটা কথা বলতে হয় এটা তো শিখতে পারো নাকি? সারাটা দিন দরজা বন্ধ করে ঘরের ভিতরে সাইকোপ্যাথের মতো পড়ে থাকো তুমি, প্রবলেম কি তোমার? এত অসামাজিক কেন তুমি? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এটা তুমি এখন পর্যন্ত শিখতে পারলা না, কি দরকার ছিল তার মুখের উপর এমন বড় কথা বলার? বড় বেয়াদব হয়ে গেছো তুমি, বুঝছো? আজ বাইক লাগবে, কাল ক্যামেরা লাগবে, পরশুদিন তোমার নতুন ফোন লাগবে, এতই যখন প্রয়োজন তাহলে নিজে টাকা দিয়ে করতে পারো না, কেন বাপের টাকার উপর ভরসা করে থাকো তুমি? নিজে ইনকাম করো ভালো কথা, কিন্তু তার মানে তো এই না যে তুমি বাইক কিনে টাকা নষ্ট করবা, ফোন কিনে টাকা নষ্ট করবা। তোমার মতো ইনকাম সবাই করে, কিন্তু তোমার মতো কেউ শো অফ করে না, আজে বাজে জায়গায় কেউ টাকা নষ্ট করে না, বুঝছো? কোনো মেয়ের সাথে কথা বলো না কেন তুমি? তোমার কিসের এত ইগো আমাকে একটু বলবা? মানে তুমি এত অ্যাটিটিউডে দেখাচ্ছ, তোমার যোগ্যতাটা কি একটু বলো আমাকে? এত মেয়েদের সাথে কথা বলার কি আছে আমি বুঝলাম না, মানে তোমার প্রবলেমটা কি আমাকে একটু বলবা? তোমার চরিত্র নিয়ে কিন্তু আমার এখন সন্দেহ হচ্ছে। আসছে আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সমাজ পরিবর্তন করবে, দেশ পরিবর্তন করবে, এমন পাগলামি বাদ দিয়ে বিসিএস এর পড়াশোনা করো, অ্যাটলিস্ট নিজের ক্যারিয়ারটা দাঁড় হবে, এমন আহাম্মক হয়েও না। তোমাদের জেনারেশন থেকে এই দেশ এই জাতি কখনো কিচ্ছু পাবে না। কখনো কি একটু ভিন্নভাবে চিন্তা ভাবনা করছো এই দেশ নিয়ে, এই সমাজ নিয়ে? কখনোই করো নাই। আসলে তোমরা ভেড়ার পালের মতো সামনের ভেড়াকে অনুসরণ করেই চলো সবসময়। আসলে তোমাদের থেকে কোনো কিছু এক্সপেক্ট করাই বৃথা, ঠিক আছে? এই সমাজ এই দেশ তোমাদের থেকে কিচ্ছু পাবে না। পরিবারের দায়িত্ব নিতে শিখো, কম্বরত হও নাই, মানে তোমার প্রত্যেকটা ছোট ছোট সিদ্ধান্ত কেন আমাদের নিতে হবে? নিজের সিদ্ধান্তটুকু অ্যাটলিস্ট নিজে নাও এখন। তোমার সাহস কি করে হয় এত বড় সিদ্ধান্ত নেওয়ার? বাবা মাকে একবার জিজ্ঞেস করছো এটা করবে নাকি করবে না, মানে তোমার যোগ্যতাটা কি এত বড় সিদ্ধান্ত নেওয়ার? তোমাদের প্রতিবাদ শুধু ফেসবুক পর্যন্তই সীমাবদ্ধ। কখনো মাঠে নেমেছো? কখনো লড়াই করেছো? কখনো মিছিল মিটিং করেছো? কখনো বজ্রকণ্ঠে একটা প্রতিধ্বনি দিয়েছো? কখনো করোনি। আর আসছে তোমরা প্রতিবাদ করতে, এইটার প্রতিবাদ ওটার প্রতিবাদ, তাও আবার ফেসবুকে। কি দরকার ছিল তাদের বিরুদ্ধে মাঠে নেমে কথা বলার? তোমার যোগ্যতা কি? তোমার সাহস আসে কোথা থেকে এত? তোমাকে যদি কালকে গুম করে দেয় তোমাকে কেউ খুঁজে পাবে? তুমি কি নিজেকে সুভাষচন্দ্র বসু ভাবা শুরু করছো? হ্যাঁ, ছেলেদের আবার মন আছে নাকি? রাগ, অভিমান, ভালোবাসা, অনুভূতি, এরা এসব কিছু বোঝে? এদের দিয়ে আসলে এসব হয় না, এরা হচ্ছে পাথরের তৈরি, এরা ইমোশনলেস, ঠিক আছে? তুমি ছেলে হয়ে কান্নাকাটি করতেছো? লাইক সিরিয়াসলি, একটা ছেলে কিভাবে কান্না করে? আম্মু অসুস্থ হইতেই পারে, এই জন্য তোমার মন খারাপ হবে, তুমি যেন কান্নাকাটি করবা, তাও আবার ছেলে হয়ে? এইটা কেমন কথা রে ভাই, একটা ছেলে কান্নাকাটি করে? একটু ক্লাবিং, একটু ভলেন্টিয়ারিং, একটু সোশ্যাল ওয়ার্ক তো করতে পারো না কিছু? সারাটা দিন তুমি বই নিয়ে পড়ে থাকো, এত পড়াশোনা করে হবে কি রে ভাই? একটু দেশের জন্য কিছু করো, সমাজের জন্য কিছু করো, এতটাও স্বার্থপর হয়েও না, শুধু নিজের চিন্তাই করতেছো তুমি। নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো বাদ দাও, নিজের ক্যারিয়ারে ফোকাস করো। এই ভলেন্টিয়ারিং সংগঠন কি তোমার মুখে খাবার তুলে দিয়ে যাবে? যদি একদিন নিজের ক্যারিয়ার দাঁড় করতে না পারো, তাহলে ওই ভলেন্টিয়ার সংগঠনের কাছে হাত পাততে হবে খাবারের জন্য। একটু কষ্ট করা শেখো ভাই, বসে বসে কিন্তু কেউ সাকসেসফুল হতে পারে না, সাকসেসফুল হতে চাইলে তোমাকে কষ্ট করতেই হবে, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। তোমার এই সফলতার পিছনে তোমার বাবার হাত আছে, ঠিক আছে? তুমি কিন্তু এত কষ্ট করে এত কিছু করতে পারো না, তুমি তো কষ্টই করো না, তুমি কি করছো? এগুলো তো তোমার বাবার জন্য তৈরি হয়েছে, তোমাকে দিয়ে তো এগুলো পসিবল ছিল না, বাবার হাত ধরে এগুলো করে ফেলছো। দামি দামি খাবার খেয়ে সেদিন রিভিউ দিবা যদি নিজে টাকা ইনকাম করবা, এরকম বাপের টাকা খাবার খেয়ে রিভিউ দেওয়ার কোনো মানে হয় না, শো অফ করা বাদ দাও বাপের টাকায়, বুঝছো? নিজে টাকা ইনকাম করো ভালো কথা, কিন্তু তার মানে তো এই না তুমি এই হোটেলে রিভিউ দিবা, ওই হোটেলে খাইতে যাবা, ওইখানে ঘুরতে যাবা, এইসব তো ভালো কথা না রে ভাই। নিজে টাকা ইনকাম করো বলেই এত শো অফ করতে হবে, এটার মানে কি রে ভাই? পড়াশোনা ছাড়া জীবনে অন্য কোনো কিছু করেছো? গিটার, গান, আবৃত্তি, অভিনয়, নাচ, এইসব কখনো শিখেছো নাকি আজীবন পুঁথিগত বিদ্যায় গিলে গেছো? তুমি একটা ছেলে মানুষ, এইসব ঢঙে নাচ গান অভিনয় বাদ দিয়ে একটু পড়াশোনায় মনোযোগী হও। কম বড় তো হও নাই, ফিউচার প্ল্যান কি, ভবিষ্যতে কি করবে কিছু ভাবছো নাকি? চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে মানুষকে নাচ দেখাবো? আমি তো কিছু বুঝতেছি না। এসব ঢং বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হও, ক্যারিয়ারে ফোকাস করো। ক্যারিয়ার, দেশের জন্য কিছু করছো, ভাই বোনের জন্য কিছু করছো, কিছু করছো কি করবা? ক্যারিয়ার রেজাল্ট তো বেশি ভালো না, সমাজের জন্য কিছু হবে না, কোন চাকরি করতেছো? এই রেজাল্ট দিয়ে কি হবে? কখন এ প্লাস পাইছো? চাকরি হইছে? চাকরি কবে করবে? জব ইন্টারভিউ তো দেশের বোঝা, পরিবারের বোঝা, বোঝা তোমার দিয়ে কিছু হবে না। এই ছেলেটা তো কিছু হবে না, এ প্লাস পাইছে, আর কত দিন কি সুন্দর তোমাকে মাল্টিনেশনাল কন্টেন্ট জব পাইছো, তুই কি করছিস? ফ্যামিলির বার্ডেন তুমি।